আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে সাদরে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই প্রতিবেদন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই খামার চিত্র মূলত দেখিয়ে থাকি সারা দেশে সফল ও তরুণ উদ্যোক্তাদের সাফল্যের কথা, আর তারা কীভাবে তাদের খামারগুলো গড়ে তোলে এবং সে থেকে যে লাভবান হয় সে সফলতার গল্প আমরা মূলত তুলে ধরি। তারই ধারাবাহিকতার ন্যায় আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চুনিয়াখাড়া গ্রামে। আজকে আপনাদের সামনে তুলে ধরব একজন সফল ও তরুণ উদ্যোক্তার কথা, যিনি তার হাঁস হাঁসারির পাশাপাশি গড়ে তুলেছেন সুবিশাল মুরগির খামার। এখানে আপনাদের সাথে কথা বলবো তিনি কীভাবে এই মুরগির খামার করে নিজে সফল হয়েছেন এবং অন্যদেরকেও এখান থেকে কর্মসংস্থান করে দিয়েছেন, এবং সেই সাথে আপনাদের আলোচনা করে জানাবো আপনার প্রাথমিক অবস্থায় যারা নতুনভাবে খামার করতে চান কত টাকা খরচ করে এবং কত টাকা আপনারা লাভবান হতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকে জানাবো। তো তাহলে চলুন দর্শকবৃন্দ, ঘুরে আসা আজকের এই খামারটি থেকে। এবং এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ নাইম ইসলাম। তাহলে প্রিয় দর্শকবন্ধু, চলুন ঘুরে আসা আজকের খামারটি থেকে। আসসালামু আলাইকুম। ভাই শোন ভাই, আমরা আসছিলাম মূলত খামার চিত্র ইউটিউব চ্যানেল থেকে আপনার এই খামার সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলার জন্য। আপনার কিছু সময় হবে? জি জি হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা ওনার কাছ থেকে কিছুটা সময় চাইলাম, তাহলে আসুন ওনার সাথে কথা বলে আজকের এই খামার সম্পর্কে। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন আমার সামনে পিছন দিক সুবিশাল একটি মুরগির খামার, আসলে মনোমুগ্ধকর এই বিদৃশ্যটা। তাহলে চলুন কথা না বাইরে কথা বলি আজকের এই খামার মালিকের সাথে, শোভন ভাইয়ের সাথে কথা বলি। যে শোভন ভাই, আমরা যতটা জানতে পেরেছি আপনি তো হাঁসের হাঁচারির পাশাপাশি এই খামারটি গড়ে তুলেছেন। জি করছি। জি, কতদিন যাবত আপনার এই খামারটি গড়ে তুলেছেন? এই খামারটা আমার 15 বছর ধরে করতেছি। 15 বছর ধরে এই খামারটি আপনি করছেন? জি। যে আজকে যে এই খামারটি গড়ছেন, আজকে যে দেখছি আমার খামারগুলো দেখছি, এখানে মূলত কতগুলো আছে? এখানে 3000 মুরগি আছে। 3000 মুরগি আছে। আচ্ছা, এই মুরগিগুলো কি যেগুলো দেখছি আমরা, এগুলো কি একই জাতের নাকি ভিন্ন ভিন্ন জাতের মুরগি আছে? ভিন্ন জাত আছে, কিন্তু এখানে শুধু খালি সোনালি আছে, হাইব্রিড আছে, তারপর আপনার কালার বাঘ আছে, বাচ্চা মানে 3-4 কালারের বাচ্চা রকম আছে, কিন্তু এটা শুধু খালি সোনালি। ও, যে দর্শকবৃন্দ যেমনটা বললেন এখানে অনেকগুলো জাতের মুরগি আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ এখানে উনি যেমনটা বলছে সোনালি বেশি আছে আর কি। আচ্ছা, আপনারা এই বর্তমান যেগুলো দেখছি মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, মুরগিগুলোর বর্তমান বয়স কত এখন? এর বয়স হলো 61 দিন। 61 দিন বয়স আপনি যেমনটা বলছেন। আচ্ছা, এই 61 দিনে মূলত মুরগিগুলোর ওজন কতটা হয়ে থাকে? এটা 750 গ্রাম থেকে 800 গ্রাম হবে। 750 থেকে 800 গ্রাম হবে। এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এটার ওজন কতটুকু হবে আর কি? এটা প্রাপ্তবয়স পর্যন্ত মানে আমরা ওই 65 দিন পাললি পরে এই মুরগিটা 800 গ্রাম গড় ওজন হয়। এর মধ্যে পার পিস কতগুলো 1 কেজি থাকে, 900 গ্রাম থাকে, 800 গ্রাম থাকে, 700 গ্রাম থাকে, যদি অ্যাভারেজ করলি পরে আপনার গড় ওজন 800 গ্রাম হবে 65 দিনে। আচ্ছা, আমরা একটু জানতে চাইছিলাম যে এই যে মুরগিগুলো দেখেছি এগুলো তো এখনও তো ডিম দেয়নি। না, এটা ডিম পাড়ার জন্য, এটা আমরা মাংস বানাই, এটা বিক্রি করে দিই মাঠে। তার মানে আপনি বলতে চাচ্ছেন প্রিয় দর্শক বন্ধু যে আপনি মাংসের জন্যই মুরগিগুলো পালন করছেন, ডিমের জন্য নয়? না, ডিমের জন্য। আচ্ছা, কেউ যদি এই মুরগিগুলোকে ডিমের জন্য পালন করতে চায়, মানে এই মুরগিগুলো কতদিন পর ডিম পারে? এই মুরগিগুলো ডিম পাড়ালে 5.5 মাসে ডিম দেয় মুরগিগুলো। 5.5 মাসে এগুলো মুরগিগুলো ডিম দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা এই মুরগিগুলো পালতে চান, এই মুরগিগুলো মূলত 5.5 মাসের দিকে ডিম দিয়ে থাকে। আচ্ছা, এই 5.5 মাসের দিকে যে ডিমগুলো দেয়, এই ডিমগুলো কতদিন পর্যন্ত পারে? এই ডিমগুলো 18 মাস, 2 বছর এরকম, মানে 12 মাস এরকম, মানে অনেকদিন পারে, কিন্তু 18 মাস মানে বেশিরভাগ ভালো প্রোডাকশন আসতে পারে 18 মাস ডিম পারে, কিন্তু প্রোডাকশন কোনো ক্ষেত্রে তো কমে যায়, মানে তারপরে একটু কমে আসে, তারা আবার ঠিক হয়ে যায় বাড়ে। আচ্ছা, আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস আপনি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এই মুরগিগুলো যেগুলো দেখছে এগুলো কি ডিমের জন্য লাভবান বেশি হবে নাকি মাংসের ক্ষেত্রে বেশি হয় লাভবান? মানে ডিমের জন্য করলে পরে দীর্ঘদিন সময় দেওয়া লাগে, তো এই জন্য মনে করেন যে আমরা ডিম পারাই না, আর এখন মনে হয় যে এই 60 দিন 65 দিন পরে বিক্রি করলে পরে আপনারা বলে অনেক টাকা লাভ হবে, এই জন্য আমরা বিক্রি করে দিই। আর সময় দেখি বাজার ঘাট একটু কম, মুরগির বাজার কমে যায়, তখন আমরা ডিম পাড়ার জন্য আলাদা ঘর আছে, আলাদা ঘরে আবার এই মুরগিগুলো মানে রেখে দিই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 60-65 দিনের মধ্যে আপনি এগুলো বিক্রি করে দেবেন। আপনি একটু আগে বলেছিলেন যেমন বয়স হয়েছে 61 দিন, তার মানে আপনি কিছুদিন পরে আপনি মুরগিগুলো বিক্রি করে দেবেন। আচ্ছা, যে আপনি এই মুরগিগুলো বিক্রি করবেন,
এই মুরগিগুলো বিক্রি করার মানে এখন বর্তমান দাম কত? এখন দাম হচ্ছে হলে 190 টাকা, 200 টাকা, মানে 700 গ্রাম হলে 190 টাকা, আর যেটা 800 গ্রাম হয়েছে ওটা হলে মনে হয় 200 টাকা। মানে বাজার ওজনে কম বেশি হলে বাজারও মানে দামও কম বেশি থাকে। যে আপনি যে এই বাচ্চাগুলো 60-100 দিয়ে পাওয়াছেন, সেই বর্তমান বাজারকে সামনে রেখে আপনার এই মুরগি থেকে কত মানে খরচগুলো বাদ দিয়ে মুরগি থেকে কতটা লাভ আসতে পারে? আমি যদি হলে 190 টাকা এই মুরগিটা বিক্রি করি তাহলে আমার 3000 মুরগি আছে এখানে, 3000 মুরগি বেশি পারে 90 থেকে 1 লক্ষ টাকা লাভ হবে। 90 থেকে 1 লক্ষ। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা উনি যেমনটা বলছে যে এই মুরগিগুলো পালনের 3000 যেমন মুরগি আছে যখন বর্তমান বাজারকে সামনে রেখে এই মুরগির জন্য বাজারে বিক্রি করেন তাহলে তার 90 থেকে 1 লক্ষ টাকা লাভ হবে। আসলে এই লাভটা আসলে অনেক বড় বাজেটের লাভ আপনারা যেমনটা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, এই মুরগির তো বিভিন্ন অসুখ হয়ে থাকে, এই মুরগিদের মূলত কী কী অসুখ হয়ে থাকে সাধারণত? এই মুরগিদের রানীক্ষেত আসে, গাম্বুরো আসে, ঠান্ডা লাগে, রক্ত মাস হয়, সাদা মাস হয়। এগুলো মনে করেন যে সময় আপনার বলে ওই 5 দিন বয়স হয় তখন আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিই, যখন 10 দিন বয়স হয় গাম্বুরো ভ্যাকসিন দিই, আবার 15 দিন বয়সের পরে আবার গাম্বুরো ভ্যাকসিন দিই, এবং 20 দিন বয়স হলে পরে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিই। দেওয়ার পরে মনে করেন যে ওই মানে সাদা পানি খিলাই 2-4 দিন, খাওয়া দাওয়ার পরে মনে করেন যে আবার একটু ঠান্ডার ডোজ করে দিই। এমনি ঠান্ডার ডোজ করলে পরে আবার আপনার এমনি করে সাদা পানি খাওয়াই, খানা পরে ভিটামিন ফিটামিন খাওয়ালে পরে 40 দিন বয়সের পরে আবার একটা রানীক্ষেত ভ্যাকসিন দিই। তারপরে এই দুসার আর কিছু লাগে না, মানে সাদা পানির পরে মুরগিগুলো 60-65 দিন পালে বিক্রি করি। তার মানে আপনি একটু আমাদের একটু ক্লিয়ার করে যদি বলতেন, এই 60-65 দিনে আপনাকে কতবার ভ্যাকসিন দিতে হয় মুরগিগুলোকে? এই 60-65 দিন ভ্যাকসিন দিতে হয় 5টা ভ্যাকসিন দিতে হয়। 5টা ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, আমি যতটা জেনেছি আপনি তো খুবই অভিজ্ঞ একজন লোক, যেহেতু আপনি 15 বছর থেকে ধরে এই মুরগির সাথে আছেন, তাহলে যারা তরুণ উদ্যোক্তা যারা এই খামারটি আপনার মতো খামার করতে চায় তারা প্রথম অবস্থায় কতটি মুরগি নিয়ে আপনার এই খামারটি করতে পারে? মানে আমরা তো যে সময় খামার করছিলাম 400 মুরগি না, কিন্তু ওই সময় বলার মুরগি ছিল আমার, আমরা বলার আর পালি না, এখন বলার লাভ হয় না, তো সোনালি মানে বেশি পালতেছি, তো সোনালি মুরগি 1000 দিয়ে মোটামুটি একজন মানুষ খামার করতে পারবে 1000 মুরগি দিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধু, উনি যেমনটা বললেন যে যারা প্রাথমিক অবস্থা বা প্রথম অবস্থায় এরকম মুরগি খামার করতে চান তাদের ক্ষেত্রে উনি যে বললেন যে 1000 বাচ্চা নিয়ে গোড়াটাই ভালো, এবং এই 1000 বাচ্চার জন্য প্রাথমিক অবস্থায় 20-25 ফিট এরকম ঘর লাগে আর কি, আপনারা এরকমভাবে ঘর করে আপনারা বাচ্চাগুলো পালন করতে পারবেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনো তরুণ উদ্যোক্তা যদি আপনার এইরকম খামার করতে চায় তাহলে সেক্ষেত্রে এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করবে? এই বাচ্চাগুলো যদি আমার কাছে মানে আমার কাছে যদি ফোন করে কিংবা আমাকে যদি বলে এই বাচ্চা আমার কাছে আছে আমি এই বাচ্চাটা দিতে পারবো। দর্শক বন্ধু, আপনারা যারা খামার করতে চান আপনার ভাব যদি ভাব চিন্তা করতে থাকেন যে আমি তো খামার করবো কোথা থেকে বাচ্চা সংগ্রহ করবো, সেক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করে বাচ্চা ক্রয় করতে পারবেন। ওনার নাম্বার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপ বক্সে দেওয়া থাকবে, ওনার সাথে আলাপ আলোচনা করে আপনারা বাচ্চা সকলে সংগ্রহ করতে পারবেন। যে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করব, যারা প্রথম অবস্থায় আপনি যেমনটা বললেন 1000 বাচ্চাদের শুরু করবে এই ঘর করবে, সেই ক্ষেত্রে 1000 বাচ্চায় ঘর এবং তার খাদ্য থেকে যেমন আপনি বললেন 60-65 দিন পালন করতে হয়, এই 1000 বাচ্চা ঘর থেকে খাদ্য থেকে কত টাকা খরচ হতে পারে? 1000 মুরগি পালন করে আপনার ওগুলো 40 খান বস্তা লাগবে, আর ওগুলো বাচ্চার দাম তো সবসময় এক থাকে না, কোনো কোনো সময় 15 টাকা, কোনো কোনো সময় 20 টাকা, কোনো কোনো সময় 30 টাকা থাকে। তো যাই হোক, আমি যেটা তুলছিলাম এটাই বলতেছি আমার এই বাচ্চার দাম আসলে ওগুলো 18 টাকা তোলা, তাহলে 1000 বাচ্চার দাম 18,000 টাকা, আর 40 খান খাদ্য লাগবে, 40 খান খাদ্য দাম হচ্ছে হলো আপনার 80,000 টাকা। এই আপনার ওগুলো এই 80,000 টাকা আর এই হলো 18,000 টাকা, তাহলে 1 লক্ষ টাকা, মানে 2000 কম আছে 1 লক্ষ টাকার, আর ম্যাক্সিমাম 2-3 হাজার টাকার ওষুধ লাগবে, তাতে 1,05,000-6,000 টাকার পরে 1000 মুরগি পালা যাবে। যেমনটা বললেন এত 4-8 বস্তা যত টাকা খাবার লাগবে, এতে করে লাভ টাকা তার কত আসবে? লাভ তো মানে 200-190 টাকা বাজার থাকে, কিন্তু যদি কোনো কোনো সময় বাজার মনে করেন যে আপনার কমে যায় 180 টাকা যদি হয় তাও 1000-এ আপনার ওগুলো 30,000 টাকা লাভ হবে। আবার যদি কোনো সময় বাজার বেড়ে যায়, কাঁচামাল তো বাজার তো বাড়বেই, বেড়ে গেলে পরে আপনার 200 টাকা বাজার হলে পরে দেখা যায় 1000 মুরগি 50,000-60,000 টাকা 1000 মুরগিতেই লাভ হয়। আচ্ছা, আমি আপনার দর্শকের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন করতে চাবো, যে অনেকজন দেখে যে বাচ্চা মারা যায়, আচ্ছা এই যে ঘরটা দিয়েছেন আপনি দিয়েছেন এবং যারা নতুন ঘর দিতে চায় তাদের ক্ষেত্রে বলতে কিছু কিছু যদি বলতেন যে কেমন পরিবেশে ঘরগুলো দিবে? এই ঘরগুলো দিলে পরে আপনারা বলে মানে খোলামেলা ঘর, মানে জায়গাটাও খোলামেলা লাগবে, খোলামেলা জায়গায় মনে হয় ঘরগুলো দিতে হবে। আর এবার তো দেখতেছি বিথিং ও কীভাবে দিতে হবে, এটা তো বোঝে ঘর দিতে কি না আগে না আগে সবাই তো বোঝে, কিন্তু ঘরটাও খোলামেলা জায়গায় দিতে হবে। ঘরটা যেমনটা আপনি বলছেন ঘরটা খোলামেলা জায়গায় দিতে হবে, যেতে করে যে খোলামেলা জায়গায় যদি ঘরটা দেয় এতে করে যে মুরগির কি কোনো গ্রোথের কোনো ভালোই আসে নাকি? হ্যাঁ, মানে খোলামেলা জায়গায় দিলে গ্রোথ বেশি আসে, রোগ বালাই কম হয়। যে আপনার সাফল্যের তো অনেক কথাই শুনলাম, আশা করি যে আপনি আল্লাহ দোয়া করে যে আপনার খামারটা আরও সুবিশাল হোক,
এই কামনা করে আপনার কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা যারা বাচ্চা নিতে চান ওনার কাছ থেকেও বাচ্চা নিতে পারেন বা অন্য কোনো জায়গা থেকেও বাচ্চা নিতে পারেন আমি একটা জিনিস লক্ষ্য করে মাঝে মধ্যে অনেকজন কমেন্ট বক্স থেকেও নাম্বার সংগ্রহ করে বাচ্চা নেন বাচ্চা নিয়ে পরে বলেন যে ভাই আমি তো বাচ্চা নিয়েছি ভালো হয়নি বাচ্চা অনেকভাবে প্রতারিত হয়ে থাকেন তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি ওনার কাছ থেকে বাচ্চা নেন অথবা যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে থাকবো সেখানে যদি বাচ্চা নেন সেখান থেকে বাচ্চা নিলে আপনারা অবশ্যই প্রতারিত হবেন না এবং প্রতারিত যদি হয়ে থাকেন সেই দায়ভার আমরা নিয়ে থাকবো এবং উনিও নিয়ে থাকবেন এবং যদি আপনারা যদি কমেন্ট বক্স থেকে নাম্বার গ্রহণ করে কোনো জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটি দায়ভার গ্রহণ করবে না তো আশা করি ভালো থাকবেন সবাই আজকের এই খামার থেকে আপনাদের আসলে অনেক জানার কিছু রইলো অনেক কিছু জানতে পারলেন যারা নতুন ঘরে ঘর দিতে চান বাচ্চা পালন করতে চান অবশ্যই তাদের জন্য এটা শিক্ষামূলক ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো পর্বে আগামী কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব মোহাম্মদ নাঈম ইসলাম সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ